हेलो फ्रेंड्स, आमी पूर्णपमा, आमार चैनल द स्पूनलैडल आपनादेर सबाइके स्वागत। आजके आमरा झटपट एकटा ब्रेकफास्ट रेसिपि शिखबो, नाम ब्रेड पिज्जा। चलुन देखे निई कि करे बानानो जाय। ब्रेड पिज्जा बानानोर जोन्नो आमादेर जे उपकरणगुली लागबे सेगुली हलो कुचुनो पेঁয়াज निয়েছি हाफ कप, टमेटो कुचि हाफ कप, ক্যাপসিকাম हाफ कप, बॉयल कॉर्न 1 टेबिल चामच, चिली फ्लेक्स নিয়েছি हाफ टेबिल चामच, सल्ट निয়েছি हाफ टेबिल चामच, चाट मसला নিয়েছি हाफ टेबिल चामच, पिज्जा सस নিয়েছি 1 टेबिल चामच, मिक्सड हर्ब নিয়েছি हाफ टेबिल चामच, দুটো ব্রেড স্লাইস নিয়েছি আর নিয়েছি 1 কাপ মতো গ্রেট করা মজরেলা চিজ। প্রথমে আমরা একটা মিক্সিং বোলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো নিয়ে নেব। এবার এর মধ্যে ক্যাপসিকাম কুচি নেব, এরপর একে একে টমেটো কুচি নেব, নুনটা নেব আন্দাজ মতো, বয়েল করা কর্ন নিয়ে নেব, এবার এর মধ্যে চাট মশলাটা যোগ করে দেব, চিলি ফ্লেক্স 1 টিস্পুন মতো এর মধ্যে ছড়িয়ে নেব, আর শেষকালে মিক্সড হার্ব নেব 1 টিস্পুন এবং এর মধ্যে মিশিয়ে নেব। এবার একটা চামচের সাহায্যে সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমরা একটা ব্রেড স্লাইস নিয়ে তার উপরে পিৎজা সসকে খুব ভালো করে আমরা স্প্রেড করে নেব ব্রেডটার উপরে, যাতে কোথাও বাদ না পড়ে। আমরা ব্রেডে পিৎজা সসের বদলে টমেটো সসও বা টমেটো কেচাপও লাগাতে পারি, কোনো অসুবিধা নেই। দুটো ব্রেডকেই আমরা খুব ভালো করে পিৎজা সস বা টমেটো সস যেটা আপনাদের কাছে থাকবে সেটা দিয়ে ভালো করে স্প্রেড করে নেবেন। এরপরে আমরা মিক্সচারটাকে দুটো ব্রেডের ওপর একদম ভর্তি ভর্তি করে দিয়ে দেব, যাতে ব্রেডের কোনো অংশতেই এই মিক্সচারটা বাদ না থাকে। দুটো ব্রেডের মধ্যেই আমরা খুব ভালো করে মিক্সচারটা দিয়ে দিয়েছি। এবার আমরা এর মধ্যে গ্রেট করা মজরেলা চিজগুলো ওপর থেকে ভালো করে ছড়িয়ে দেব। বেশ অনেকটা করে মজরেলা চিজ যদি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই টেস্টি হবে। দুটো ব্রেডের ওপরই আমরা সমানভাবে মজরেলা চিজটাকে স্প্রেড করে দিলাম। সামান্য কিছু চিলি ফ্লেক্স এবং একটুখানি মিক্সড হার্ব ছড়িয়ে দেব। গ্যাস জ্বালিয়ে এর মধ্যে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এই ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে হাফ টেবিল চামচ মতো বাটার দিয়ে দেব, দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে বাটারটাকে ভালো করে ফ্রাইং প্যানের ওপর লাগিয়ে নিতে হবে। এরপর রেডি করা ব্রেড স্লাইসগুলোকে আমরা প্যানের ওপর রেখে দেবো। দুটো ব্রেড স্লাইসই একসাথে দিয়ে দেবো যদি হয়ে যায়, যদি না হয় তাহলে আপনারা একটা একটা করেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এটাকে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। 10 মিনিট বাদে খুলে দেখব যে উপরে চিজগুলো মেল্টিং হয়ে গেছে, গলতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় বুঝতে পারলো হয়ে গেছে, তখন আমরা প্লেটের মধ্যে ব্রেডগুলোকে তুলে নেব। এবার গরম অবস্থাতেই ব্রেড স্লাইসগুলোকে আমরা ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব। ট্রায়াঙ্গেল শেপে ব্রেডগুলোকে কাটলেই আমরা দেখব মজরেলা চিজ দেওয়ার জন্য খুব সুন্দর চিজগুলোর একটা শেপ নিয়েছে। এবারে এই ব্রেডগুলোকে আমরা টমেটো কেচাপ, মিক্সড হার্ব বা চিলি ফ্লেক্স দিয়ে গরম গরম সার্ভ করব। আমাদের ব্রেড পিৎজা একদম রেডি।